বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায়। এই প্রথম কাকদ্বীপ আদালতে দেয়া হলো ফাঁসির নির্দেশ। 2018 সালে বকখালির একটি হোটেলে এক গৃহবধূকে খুনের ঘটনায় কাকদ্বীপ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক বুধবার অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির নির্দেশ দিল। নামখানা ব্লকের দারিকনগর এলাকার দুর্গা বারুই নামের বছর ৩২-এর এক গৃহবধূকে প্রেমের জালে ফাঁসিয়ে সমর পাত্র নামের এক যুবক 2018 সালের ১১ এপ্রিল বকখালির মৌমিতা হোটেলে নিয়ে যায়। সেই হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। এছাড়াও মহিলার শরীরে ধারালো কোনো কিছু দিয়ে ক্ষতবিক্ষত করে সমর। ঘটনার পরেই হোটেলের বাথরুমের জানলা ভেঙে পালায় অভিযুক্ত ওই ব্যক্তি। খবর পেয়ে হোটেলের ভেতর থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করার পরে ঘটনার তদন্ত শুরু করেন। তদন্তে নেমে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তদন্তকারী অফিসার অর্পণ নায়েক দেড় মাসের মাথায় আসামি সমর পাত্রকে নামখানা খেয়াঘাট থেকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত সমরের বাড়ি নামখানার রাজনগর এলাকায়। এরপর থেকে কাকদ্বীপ আদালতে এই ঘটনার বিচার চলতে থাকে। পাঁচ বছর পর অবশেষে বুধবার কাকদ্বীপ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক তপন কুমার মণ্ডল অভিযুক্ত সমর পাত্রকে ফাঁসির নির্দেশ দিল। 2007 সালে কাকদ্বীপ ফাস্ট ট্র্যাক কোর্ট উদ্বোধন হয়। তার পরবর্তীকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জাজ কোর্ট হয়। আজকের 2007 সালের পর থেকে কাকদ্বীপ আদালতে প্রথম ফাঁসির অর্ডার হলো আসামি সমর পাত্র। ফেদারগঞ্জ কোস্টাল থানা কেস নম্বর ৩০/১৮ ডেটেড ১২/৪/২০১৮। দারিকনগরের 32 বছরের একটি বিবাহিত মহিলা দুর্গা নামে তাকে নিয়ে গিয়ে বকখালিতে মৌমিতা হোটেলে ব্রুটালিভাবে হত্যা করা হয় এবং সমর পাত্র জানলা খুলে সেখান থেকে পালিয়ে যায়। প্রায় দেড় মাস পরে তদন্তকারী অফিসার অর্পণ নায়েক ফেদারগঞ্জ কোস্টাল থানা তাকে অ্যারেস্ট করেন এবং এই কেসে চার্জশিট দাখিল করেন। আসামি প্রথম থাকতেই কাস্টডিতে ছিল। টোটাল এই কেসে 18 জন সাক্ষী এক্সামিন করা হয়। ফরেন্সিক এক্সপার্ট থেকে আরম্ভ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অবধি 63টা ডকুমেন্টস এক্সিবিট করা হয় এবং 27টা ম্যাড এক্সিবিট করা হয়। আজকের আসামিকে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত সেকেন্ড কোর্ট তপন কুমার মণ্ডল মহাশয় ফাঁসির ঘোষণা করেন এবং ৫,০০০ টাকা জরিমানা করেন। আমি পিপি ইনচার্জ অমিতাভ রায়, এই কেসের পিপি। এটা কবে হয়েছিল? আজ ঘটনাটা ঘটেছিল ১১/৪/২০১৮ রাত্রেবেলা। ডেড বডিটা পাওয়া যায় ১২/৪/২০১৮ ভোরবেলা। হোটেলের ম্যানেজার এফআইআর করেন। হোটেলের ম্যানেজার ছিলেন সুপ্রিয় হালদার, মৌমিতা হোটেল বকখালি। উনি এফআইআরটা করেন। ডেড বডিটা পরবর্তীকালে দুর্গার বাড়ির লোকরা এসে ডেড বডি আইডেন্টিফাই করে এবং তার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন শুরু হয়। আসামি ওকে ভালোবাসার প্ররোচনা নিয়ে গিয়ে একদম কুল ব্লাডেডভাবে পরিকল্পনা করে ওকে হত্যা করে এবং ব্রুটালিভাবে ওর সারা শরীরে ধারালো কাঁচের জিনিস কিংবা ধারালো কোনো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে এবং শ্বাসরোধ করে ওকে হত্যা করে, করে দিয়ে বাথরুমের জানলা ভেঙে পালিয়ে যায়। প্রায় দেড় মাস পরে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আজকের বিচারের রায় বেরোয়। ফাঁসির এখন অবধি ফিক্সড ডেটটা যেটা হয়েছে, এক মাসের মাথায় ডেটটা ফিক্সড হয়েছে। এক মাসের মধ্যেই অভিযুক্ত সমর পাত্রের ফাঁসির নির্দেশ দিয়েছেন কাকদ্বীপ আদালতের বিচারক। ২০১৭ সালে কাকদ্বীপ ফাস্ট ট্র্যাক কোর্ট উদ্বোধন হয়। পরবর্তীকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত তৈরি হয়। ২০০৭ সালের পর থেকে কাকদ্বীপ আদালতে এই প্রথমবার ফাঁসির নির্দেশ দিল কাকদ্বীপ আদালতের বিচারক তপন কুমার মণ্ডল। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে অমিত মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।